ভারতকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। আইসিসির ওতায় ভারত প্রীতি অস্বাভাবিক নয় এমনটাই মনে করেন অনেকেই। তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দুঃস্বপ্নের মতো বিদায় নিতে হয়েছিল ভারতকে ইংল্যান্ডের কাছে। গো হারা হারার পরেও অবশ্য ভারতের উপার্জনের কমতি হয়নি। 10 উইকেটে হারের পরও বিরাট কোহলি, রোহিত শর্মারা দেশে ফিরেছেন 5.5 কোটি টাকারও বেশি নিয়ে। বিস্তারিত নিউনেস প্রেজেন্ট বিডি ক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। ফোন কিংবা অ্যাক্সেসরিজ ঘরে বসেই পান, ডেলিভারি। 2007 ওয়ানডে বিশ্বকাপ যেভাবে ভারতের ক্রিকেটের সব মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল, এবার যেন ঠিক তারই পুনরাবৃত্তি হয়েছে। তফাত হলো 2007 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল দ্রাবিড় সচিনের ভারত। আর এবার সেমিফাইনালে উঠেও ফিরতে হয়েছে কালিমা নিয়ে। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল হিসেবে সুপার 12-এর গ্রুপ 2 থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। তবে সেমিফাইনালে ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইংল্যান্ড। এক জস বাটলার ও অ্যালেক্স হেলসের ব্যাটে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বকাপ স্বপ্ন। 4 ওভার ও 10 উইকেট হাতে রেখে ইংল্যান্ড পৌঁছে যায় ফাইনালে। বিদায় ঘণ্টা বাজে ভারতের। এমন বিচ্ছিরি বিদায়ের পরও ভারত বিশ্বকাপ থেকে দেশে ফিরেছে $5,60,000 মার্কিং ডলার বা 5,60,00,000 টাকা নিয়ে। যে দলগুলো সেমিফাইনালে উঠবে কিন্তু বিদায় নেবে, তাদের জন্য প্রাইজ মানি হিসেবে রাখা হয়েছিল $4,00,000। সাথে আবার যোগ হবে গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য $40,000 করে। ভারত গ্রুপ পর্বে হেরেছিল শুধু দক্ষিণ আফ্রিকার কাছে। জয় পেয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। বিশ্বকাপের মূল পর্ব বা সুপার 12-এর পাওয়া 4টি জয়ে ভারত তাই পেয়েছে আরও $160,000। সব মিলিয়ে $5,60,000 বা 5,60,00,000 টাকা পকেটে নিয়ে কোহলিরা ফিরছে দেশে। বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয়ের অঙ্কটাও পৌঁছে গেছে কোটিতে। অনেক বছর পর টাইগাররা এবার সরাসরি সুপার 12-এ অংশ নিয়েছিল। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও সুপার 12-এর এক একটা দলকে আইসিসি দিয়েছে $70,000 বা $70,00,000। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বাংলাদেশ গ্রুপ পর্বে হারিয়েছিল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। এই দুটি জয়ের জন্য বাংলাদেশ পেয়েছে আরও $40,000 করে। ফলে সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয়ের অঙ্ক দাঁড়িয়েছে $1,50,00,000। আইসিসি আগেই জানিয়ে রেখেছিল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল $1.6 মিলিয়ন বা প্রায় $16 কোটি টাকা প্রাইজ মানি পাবে। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এই বিপুল পরিমাণ অর্থ গেছে ইংল্যান্ডের পকেটে। এছাড়া রানার আপ হয়ে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হলেও বাবর আজমের দল পাকিস্তান পেয়েছে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের অর্ধেক, অর্থাৎ $8,00,000 বা $8 কোটি টাকা। ভারতের মতো সেমিফাইনালে বিদায় নেওয়া নিউজিল্যান্ডও পেয়েছে $5,40,00,000 টাকা, কারণ তারা 3টি ম্যাচ জয় পেয়েছিল, একটা ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। সুপার 12-এর দলগুলোর মধ্যে সবচেয়ে কম উপার্জন করেছে আফগানিস্তান। পয়েন্ট ভাগাভাগি থেকে 2 পয়েন্ট পাওয়া আফগানরা $1,10,00,000 টাকা নিয়ে দেশে ফিরেছে। এছাড়া জিম্বাবুয়ে $1,30,00,000 ও নেদারল্যান্ডস বাংলাদেশের সমান $1.5 কোটি টাকা পেয়েছে। শ্রীলঙ্কার টাকার অঙ্ক বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সমান। দক্ষিণ আফ্রিকা পেয়েছে $1,70,00,000 টাকা। এছাড়া অস্ট্রেলিয়া $2,10,00,000 ও আয়ারল্যান্ড $1,30,00,000 টাকা পেয়েছে বিশ্বকাপ থেকে। শীত তাড়াতে এক নিমিষে এক ক্লিকে নিউনেস শেপ আপ ইওর পার্সোনালিটি। আবার নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সুপার 12-এর দৌড়ে থাকাকালে, অর্থাৎ প্রথম পর্বের প্রতিটি জয়ের জন্য $40,000 করে বাড়তি অর্থ পেয়েছে। অবশ্য যেসব দল কোনো ম্যাচ জিততে পারেনি কিংবা বাগিয়ে নিতে পারেনি কোনো পয়েন্ট, তাদেরও কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে না। আইসিসি সবার জন্যই রেখেছিল অর্থ পুরস্কারের ব্যবস্থা। সুপার 12-এ কোনো দল জয়হীন থাকলেও $70,00,000 বা বাংলাদেশি মুদ্রায় $70,00,000 নিয়ে দেশে ফিরত। যে 4টি দল প্রথম পর্ব খেলে বাদ পড়েছে তারা প্রত্যেকে পেয়েছে $40,000 বা $40,00,000 করে। 2 বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই অঙ্কের টাকা পেয়েছে নামিবিয়া, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সাথে। দলগতভাবে পাওয়া অর্থ ছাড়াও টুর্নামেন্টের সেরা ও ম্যাচ সেরা খেলোয়াড়রা অর্থ পুরস্কার পেয়েছে বিশ্বকাপে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় পুরস্কার পাওয়া ইংলিশ পেসার স্যাম কারান অবশ্য একই সাথে পেয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও, যিনি পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের জন্য 4 ওভার বল করে ডট বল করেন 15টি, মাত্র 12 রানের খরচায় শিকার করেন 3 উইকেট। দর্শক, এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আপনার চোখে সেরা খেলোয়াড়কে জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।